নির্বাচন ইতিমধ্যে নির্বাচনের বাবে কুচকাওয়াজ আরম্ভ করেছে শাসকীয় দল বিজেপির লগতে আন আন দল সমূহে। কিন্তু তেনে সময়তে ভোট দিয়ার বিনিময়ত প্রতিমাহে 6,000 ভোটারশিপ বিচারিছে ভোটার ইন্টারন্যাশনাল পার্টিয়ে। ভোটার বিনিময়ত 6,000 টাকা প্রতিমাহে ভোটারক প্রদান করক 6,000 টাকার ভোটারশিপ। নেতার দলক বহিষ্কার করে শাসনলে আনক ভোটারর দল। বিধানসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা আগবাব ভোটার্স পার্টি ইন্টারন্যাশনেলে। সম্মুখত রাজ্যের 2021 বর্ষর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের বাবে কুচকাওয়াজ আরম্ভ করেছে শাসকীয় দল বিজেপির লগতে আন আন দল সমূহে। কিন্তু তেনে সময়তে ভোট দিয়ার বিনিময়ত প্রতিমাহে 6,000 ভোটারশিপ বিচারিছে ভোটার ইন্টারন্যাশনেল পার্টিয়ে। রঙিয়াত দেওবারে অনুষ্ঠিত হওয়া বিশ্ব আত্মার 51 সংখ্যক জন্মদিনের দিনে আয়োজন করা নাগরিকত্ব পুনর্বিচার সমারোহত এই দাবি উত্থাপন করে দলটির মুখ্য প্রতিস্থাপক বিশ্বাত্মা ভরত গান্ধীয়ে। দেখো বিটিআর কে ইলেকশন মে তো হামারি পার্টি কে এক মেইন ইস্যু রহেগা কে হাম বাজেট কা আধা হিসা বাজেট কা আধা হিসা হাম সিধে লোগো কে ব্যাংক খাতে ভেজেঙ্গে সরকার কে কর্মচারী বেতন পায়ে চাহে ভাড় মে যায়। দলটির মতে শিক্ষার্থীক সরকারে স্কলারশিপ প্রদান করার দরেই ভোটারকও প্রদান করব লাগে মাহিলি টাকা। আগন্তুক রাজ্যের বিধানসভা আর বিটিআর নির্বাচনত ভোটারশিপ আইনক মূল ইস্যু হিসাবে লই দলটি অবতীর্ণ হব কেবাটাও সমষ্টি। এই দুই নির্বাচনত সরকার গঠন করিলে দলটোয়ে রাজ্যক প্রদান করিব 500-700 টাকা। বিটিআর মে জাদা পয়সা নেই দে সকতে কিউকি বিটিআর কা বাজেট ছোটা হোতা হ্যায় ইসলিয়ে বিটিআর কে এরিয়া মে 500 রুপিয়া প্রত্যেক ব্যক্তি কে উসকে অ্যাকাউন্ট মে উনকি ফ্যামিলি মে ভেজনা বিলকুল সম্ভব হ্যায়। হাম চুনৌতি দেতে হ্যায় আগর বড়ো নেতা বড়ো সমাজ সে প্যার করতে হ্যায় প্রেম করতে হ্যায় ও জো ভি বজেট কা হিসা হ্যায় বড়ো কা বড়ো ল্যান্ড কা বিটিআর কা উসকা আধা হিসা লোগো কে ডাইরেক্ট দে আমারি সরকার আইগে তো সমানে। বিধানসভা নির্বাচনের বাবে প্রস্তুতি আরম্ভ করেছে মিত্র দল অগপয়। সোশিয়াল মিডিয়াল অধিক গুরুত্ব দিব অগপয়। তৃণমূল পর্যায়ের কর্মীক লো নির্বাচনত আগবাহিব অসম গণ পরিষদ। বিধানসভা নির্বাচনের বাবে প্রস্তুতি আরম্ভ অগপয়। সোশিয়াল মিডিয়াত অধিক গুরুত্ব দিব অগপয়। তৃণমূল পর্যায়ের কর্মীক লো নির্বাচনত আগবাহিব অসম গণ পরিষদে। সম্মুখত রাজ্যের বিধানসভা নির্বাচন। 2021 বর্ষর নির্বাচনের বাবে প্রস্তুতি আরম্ভ করেছে রাজনৈতিক দলসমূহে। শাসনাধিষ্ঠ দল বিজেপির নিচিনাক নির্বাচনক লো কুচকাওয়াজ আরম্ভ করেছে মিত্রজোঁটর অংশীদার অসম গণ পরিষদে। যার বাবে সোমবারে অসম গণ পরিষদের মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হয়ে যায় দলটির যুব আর মহিলা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক। অগপর তিনি মন্ত্রীকে ধরে শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকা এই বৈঠকখনত প্রতিটি সমষ্টিত থাকা নিষ্ঠাবান কর্মীক লো 2021 বর্ষর নির্বাচনত আগবার কথা প্রকাশ করে সভাপতি অতুল বরাই। হয় 21 নির্বাচনের কারণে প্রস্তুত রাজ্যখনের 84টা সমষ্টি আমি বিভিন্ন সময়ত জিকিছো কেতিয়াবা কোরবাত এবার কেতিয়াবা দুবার কেতিয়াবা তিনবার কোনোবাতে চারিবার পাঁচবার এনেকে গতিকে এই সমষ্টিবিলাকত এতিয়াও আমার রুটটো আছে শিপাটো আছে গতিকে আমি অধিক কিদরে মজবুত করব পারো প্রতিটি সমষ্টিত দলের সাংগঠনিক ভেটি আমি তার কারণে জোরদার গতিত আমি ক্ষিপ্রতার আমি কাম করি। 2021 নির্বাচনের বাবে সোশ্যাল মিডিয়ার উপর অধিক গুরুত্ব দিব অগপয়। ইতিমধ্যে বিজেপির নিচিনাক সোশ্যাল মিডিয়াক শক্তিশালী করার বাবে গুরুত্ব দিবল বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করব অসম গণ পরিষদে। আমার সোশ্যাল মিডিয়ার গ্রুপট সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অধিক সক্রিয় হওয়ার কারণে ইতিমধ্যে যুব পরিষদও লৈছে মহিলা পরিষদও আলাপ আলোচনা করেছে এই যুগটি তথ্য প্রযুক্তির যুগ গতি সোশ্যাল মিডিয়ার ইম্পর্টেন্সটো কথা সকলে উপলব্ধি করেছে আর সেই ক্ষেত্রে অধিক সক্রিয় হওয়ার পোষকতা করেছে। 2016 বর্ষের দরে মিত্রতা থাকি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা আগবাব অসম গণ পরিষদে। কিন্তু নির্বাচনলে এটা বছর বাকি থাকার বাবে অগপয় আসনের ভাগ বতরার কথা পতা নাই মিত্রজোঁটর সঙ্গে। 84 আসনত পূর্বে নির্বাচন খেলার অভিজ্ঞতা থাকা অসম গণ পরিষদে বিজেপির দরে অতি কম দিনের ভিতরে গ্রহণ করব নির্বাচনের রণকৌশল। ক্যামেরা পার্সন প্রভাত সিংহর সঙ্গে হীরকজ্যোতি মালাকার নিউজ 18 অসম নর্থ ইস্ট।
বন্ধু এক পবিত্র সম্পর্ক হয়। আজি আমি দেখাম সত্তর দশকর যুগজয়ী চলচ্চিত্র শোলের সেই বিখ্যাত গীতট উপস্থাপন করার দরে এক নিঃস্বার্থ বান্ধন। 1978 সনত আরম্ভ হওয়া এই সম্পর্ক সুকলমে ভরি দিছে 41 বছর। এক অটুট বন্ধুত্ব, যি বন্ধুত্ব আন অজস্রজনের বাবে এক অনুকরণীয় দৃষ্টান্ত। এই কাহিনী গহপুরের গোপালপুরের দুই বন্ধু লীলারাম বরা আর দুর্গেশ্বর ভূঁয়া। 1978 সনতেই দেওবরিয়া সাপ্তাহিক বাজারত এই দুই বন্ধুয়ে যুটিয়াভাবে আরম্ভ করেছিল চাহ কনিয়ার রুটির এখন সরু দোকান। বর্তমান 70 বছর বয়স অতিক্রম করিলে এই দুই বন্ধুর, পিছে যা 41 বছরে কোনো এখন সরু কাজিয়াও লগা নাই এই দুই বন্ধুয়ে। মোর নাম দুর্গেশ্বর ভূঁয়া, আজি 78-তে আমি আরম্ভ করেছো। 78-ৰ পৰা এতিয়ালৈকে বৰ্তমান চলি আছো, কোনো খেলিমেলি নোহোৱাকৈ। গতিকে আহি ভাল পাইছোঁ, ৰাইজক পাইছোঁ, পইচাটো সৰু কথা, গতিকে সমস্ত ৰাইজক পাইছোঁ, গতিকে আমি সুখী হৈছোঁ। বন্ধুত্ব মানে এনেকুৱা, মোৰ ভনীক তেখেতে নিছে, তেখেতৰ ভনীক মই আনিছোঁ, গতিকে আমাৰ সম্বন্ধ তেনেকুৱা। আমাৰ দোকানত ডিম ৰুটি ঘুগুনি চাহ এইকেইটাই পায়। কৃষি কর্মের প্রধান জীবিকা হওয়া এই দুই হতদর্ধর বন্ধুয়ে প্রতি দেওবারে বাজারত কণিরুটি চাহর হোটেল দিয়েই জীবিকা নির্বাহ করে আসছে। যেটা আমি ডিম কিনেছিল টকা চাইটা, এটা আক ডিমর দাম হল 1 টাকা 15 টাকা, আটা কিনেছিল আমি 2.5 টাকা 2 টাকা, এটা আটা কেজি হল 25 টাকা 30 টাকা, গতিকে বস্তুটো বহুত দাম বাড়িছে, দামটা বাড়িছে যা তেনেকে চলি গিয়ে আছে। যেটা আমি 2.5 টাকা বেছিলো, এটা আমি 25 টাকা বেছিছো ডিম পুরিটো। সুদীর্ঘ 41 বছরে বন্ধুত্বর এনাজরি বান্ধ খায় কোনো সংঘাত নোহাক যুটিয়াভাবে এই ক্ষুদ্র ব্যবসায় চলায় প্রকৃত বন্ধুত্বর নিদর্শন দাঙি ধরা এই দুই বন্ধুর সম্পর্ক সচাই অতুলনীয়। গহপুরের পলাশ ফুকন, নিউজ 18 অসম, নর্থ ইস্ট। প্রাইম টাইমৰ ব্ৰেকিং নিউজ। সমগ্র অসমত ইনাৰ লাইন পাৰ্মিটৰ পৰামৰ্শ 6 নং দফা ৰূপায়ণ কমিটির প্ৰতিবেদন যোগে কেন্দ্ৰীয় গৃহ মন্ত্ৰণালয়ক প্ৰদান কৰা হৈছে। এই পৰামৰ্শ 1951 চনক ভিত্তিবৰ্ষ হিচাপে লৈ খিলঞ্জীয়াৰ সংজ্ঞা নিৰ্ধাৰণৰ পৰামৰ্শ আগবঢ়োৱা হৈছে। একে ভিত্তিবৰ্ষক লৈ ইনাৰ লাইন পাৰ্মিট প্ৰদানৰ পৰামৰ্শ, লোকসভা বিধানসভাত আসন সংৰক্ষণৰ পৰামৰ্শ কমিটিখনৰ, 67% আসনৰ সংৰক্ষণৰ আৰ্জি কেন্দ্ৰক 3 জন সদস্যৰ বাবে, বাকী সকল সদস্যই পৰামৰ্শ দিছে। 67% আসন সংরক্ষণের আর অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মার নেতৃত্বত গঠন হয়েছিল এই 13 জনীয় কমিটি। 16% আসন অনুসূচিত জাতি আর অনুসূচিত জনজাতির সংরক্ষণের আর্জি দিয়া হয়েছে এই প্রতিবেদন যোগে। পুনরায় জানাইছো, সমগ্র ইনারলাইন পারমিটর পরামর্শ 6 নং দফা রূপায়ণ কমিটির প্রতিবেদন যোগে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ক প্রদান করা হয়েছে পরামর্শ। 1951 চনক ভিত্তিবর্ষ হিসাবে লৈ খিলঞ্জীয়ার সংজ্ঞা নির্ধারণের পরামর্শ, একে ভিত্তিবর্ষক লৈ ইনাৰ লাইন পাৰ্মিট প্ৰদানৰ পৰামৰ্শ, লোকসভা বিধানসভাত আসন সংৰক্ষণৰ পৰামৰ্শ কমিটিখনৰ, 67% আসনৰ সংৰক্ষণৰ আৰ্জি কেন্দ্ৰক 3 জন সদস্যৰ বাবে, বাকী সকল সদস্যই পৰামৰ্শ দিছে 67% আসন সংৰক্ষণৰ, অৱসৰপ্ৰাপ্ত ন্যায়াধীশ বিপ্লৱ কুমাৰ শৰ্মাৰ নেতৃত্বত গঠন হৈছিল এই 13 জনীয়া কমিটিখন, 16% আসন অনুসূচিত জাতি আৰু অনুসূচিত জনজাতিৰ বাবে সংৰক্ষণৰ আৰ্জি দিয়া হৈছে। মাদ্রাসা আর সংস্কৃত টোল বন্ধ করার সিদ্ধান্ত বাতিল করক সরকারে, এই দাবি মাদ্রাসা সমন্বয়রক্ষী সমিতির। সিদ্ধান্ত বাতিল নকরিলে আইনের কাখ চাপিব মাদ্রাসা সমন্বয়রক্ষী সমিতি। আগন্তুক 3-4 মাহৰ ভিতৰত রাজ্যের সকল সংস্কৃত টোল আর মাদ্রাসা পর্যবেক্ষিত হব হাইস্কুললৈ। শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পিছতে এতিয়া চারিওফালে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। শঙ্কিত হৈ পৰিছে মাদ্রাসা শিক্ষকসকল। ৰাজ্যত এতিয়া 706 মাদ্রাসা বন্ধ কৰাৰ ক্ষেত্ৰত পুনৰ বিবেচনা কৰিবৰ বাবে আহ্বান জনাইছে অসম মাদ্রাসা সমন্বয়ৰক্ষী সমিতিয়ে। সোমবাৰে গুৱাহাটী প্ৰেছ ক্লাবত সংবাদমেল সম্বোধন কৰি সংস্থাটোৰ স্পষ্ট মত, হাইস্কুল আৰু উচ্চতৰ মাধ্যমিকত পৰ্যবেক্ষিত কৰাৰ প্ৰয়োজন নাই মাদ্রাসাসমূহ।
শিক্ষামন্ত্রীক আমি শিক্ষামন্ত্রীক অনুরোধ জানাইছো আজি আপনার এই ইলেকট্রনিক মিডিয়ার জড়িয়ে মহোদয় আগতে তেখেতের নেতৃত্বতেই তেখেতে শিক্ষামন্ত্রী থাকার সময় মাদ্রাসাখিনি যথেষ্ট মডার্নাইজ করেছে। আমি ভাবি যদি দরকার পড়ে আরো মডার্নাইজ করক, কিন্তু মাদ্রাসা যখন অতীতের চলি আছে সেই অবস্থা তেখেতে রাখবর কারণে আজি এই ইলেকট্রনিক মিডিয়ার জড়িয়ে তেখেতক আমি অনুরোধ জানাইছো। রাজ্যত বর্তমান আছে 706 মাদ্রাসা, তার 305 মাদ্রাসা হয়েছে প্রাদেশিকৃত, যত জড়িত হয়ে আছে 5000 অধিক শিক্ষক। সেবার অধীনত থাকা মাদ্রাসাসমূহ আন বিদ্যালয়ের নিচিনাকৈ শিক্ষা দিয়া হয় ইংরাজি, গণিত, সাধারণ বিজ্ঞানের দরে শিক্ষা। সরকারিভাবে উচ্চতর মাধ্যমিকর অর্হতার স্বীকৃতি প্রদান করার পিছতো বন্ধ করার ঘোষণা সহজভাবে লোবরা নাই মাদ্রাসার শিক্ষকসকলে। অনুরোধ করার পিছত যেতিয়া এনে হয় তেখেতক আমি অনুরোধ করলে হয়তো তেখেতে আমার অনুরোধ মানি গেলে আমার দ্বিতীয় কোনো দরকার নাই, তার যদি নামে তার পিছত আকো আমি গোটেই অসমৰ মানুহ মিলি কি করব লাগে আমি তেতিয়া সিদ্ধান্ত লম। সরকারের মাদ্রাসা আর সংস্কৃত টোলসমূহ বন্ধ করার সিদ্ধান্ত বাতিল নকরিলে হয়তো আইনি কাষ চাপিব অসম মাদ্রাসা সমন্বয়রক্ষী সমিতি। ক্যামেরা পার্সন প্রভাস সিংর সহযোগত হীরকজ্যোতি মালাকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। দালালরে মিটিরালি করে বিষয়া লুণ্ঠনরা চলাইছে একটা সরকারি কার্যালয়ত। কামরূপ জেলা পরিবহন বিষয়ার কার্যালয়ের বিষয়ার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে কতবোর গুরুতর অভিযোগ। পরিবহন বিষয়া জব্দ করা বাহনের পর চুরি হয়েছে ব্যাটারি, চকাকে ধরে বহু সামগ্রী। এটা সরকারি কার্যালয়, যু কার্যালয় নচলে দালাল অবিহনে। কামরূপ জেলা পরিবহন বিষয়ার কার্যালয়ত দালাল রাজ। কামরূপ জেলা পরিবহন বিষয়ার কার্যালয় নহয় যে সরকারি সিলমোহর লগা এটা দালালর অফিস। কামকাজ ডিজিটেল, পিছে গোপন লেনদেন হে ম্যানুয়েল। পরিবহন বিষয়া গৌতম দাসর কার্যালয় দালালর তিখিল খিলনি। আমিনগাঁও স্থিত এই কার্যালয়টিতে এতিয়া উঠি রজা বহি রজা রাজু নামৰ এটা দালালর এই অভিযোগ ভুক্তভোগী। গৌতম দাসর রাজু বোলা দালাল দালাল এজন আছে, ডিলারের যান গাড়ি আছে সি গোটাই গোটাইখিন সি কাম করে, কাম করি বলে আমার সরু সরু গাড়ি ড্রাইভার মালিক সন্ধ্যার কাম করব জায়গা নহ করে সব সিহত দালাল দালাল রাজ হয়ে গেছে। আমিনগাঁও দ্বিতীয়ত দালাল রাজ হয়ে গেছে, সব দালাল রাজ। কামরূপর MVI নিজামুদ্দিন আর জনৈক গগৈর কাম কাজ দেখিলে আপনার চকু কপালত উঠিব। জব্দ করা বাহন সমূহ এনেদরে নির্জন স্থানত রখাই থাকে পরিবহন বিভাগে, যে স্থানের পর চুরে সহজতে লুট করে নিবেন বাহন সমূহের সামগ্রী। জব্দকৃত বাহন সমূহের পর ইতিমধ্যে ব্যাটারি, চকা, ইঞ্জিনের বাহনের বিভিন্ন সামগ্রী চুরি হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। টায়ার চারিটা নাই, চারিটা মানে পাঁচটাই আছে, মোক চারিটা হলো মই এটা মানে যাব পারো। আনলো পয়সা ট্যাক্স দিল, আর সিট ট্যাক্স হেরি ট্যাক্স দিয়ে দিল, মোক কি গলাক চাবি দিল, হেরি দিল, আইসাও কি চাকা চারটা নাই। গেল দ্বিতীয়তে দ্বিতীয় স্যারে কলাক কি হেরি কর, তাই এসপিক ফোন করছো, এডিশন এসপি তাই যা আইসি স্যার তাতে হো, আইসি স্যারে আর মোক গালি হে পারবো। সাংসারী দীপক নাথ নামৰ এই ব্যক্তিজনের বাহনখনো জব্দ করেছিল পরিবহন বিভাগে। যান বাহন আইন উলঙ্ঘার বাবে জব্দ করা বাহনখন মুকলাবলৈ আহি হতবাক হয়ে পড়ল দীপক নাথ, কারণ বাহনখনের চকাটুই নাই। এই কথা সোধাত উলুতাই ব্যক্তিজনকে ভাবুকি প্রদান করিলে বিভাগটির ভেরনিয়া গুন্দায়। এই অভিযোগ উত্থাপন করে অসহায় দীপক নাথে ক্যামেরার সম্মুখতে হুক হুকায় কাঁদি উঠিল। গাড়িখান এনে লওয়া মই বন্ধন এটা লৈছো, উজ্জীবন এটা লৈছো, কিবা আরো ধন এটা হেঁকে চারিটা কিস্তি লই আর মই টায়ার কর পাই কিনিম, আর তো মোক কুনিও নেদব লোন চুন, এতে মই সেই ধার কেঙ্কে মারিম যদি মোর গাড়িখানতে পড়ে থাকে। এটা আপিল এডমিশন দিয়া নাই শঙ্করদেবত পরে। কেবল এজনরে নহয় বহুজনরে হয়েছে এনে দশা। এই পথেরে গাড়ি চলায় পরিয়াল পোহপাল দিয়া এই লোকসকলে ভয় করে দ্বিতীয়। এই অভিযোগ আমার নহয়, আমিনগাঁও পরিবহন বিষয়ের কবলত পরি জলা কলা খোয়া গাড়ি একাংশ চালকর। পরশি মোর বৃহস্পতিবার গাড়ি তো ধরেছিল, ধরার পিছত মোর গাড়ি তো আমিনগাঁওর এই স্টেডিয়ামের ওসর লো আছে, স্টেডিয়ামের তো মোর বাড়ি নয় বহুত গাড়ি এনেকা রাখি থাকে। তারপর মানে আজি এই গাড়ি তো চাও যদি ব্যাটারি তো নাই গাড়ির পর, তারপর মোর বুলি নয় ইয়ারপর বহুত গাড়ির ব্যাটারি নাই টায়ার নাই, বহুত গাড়ি এনেকা পড়ি আছে। কামরূপ জেলা পরিবহন বিষয়ার এনেবর কাণ্ড কারাখানায় সচেতন মহলের চকু কপালত তুলিছে। আমিনগাঁওর পর রন্তু বৈশ্য রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।
হত্যা নে আত্মহত্যা, ছাত্রর রহস্যজনক মৃত্যু কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি নগাঁর নবরূপ জাতীয় বিদ্যালয়। অনুশাসনের নামত স্বত্বাধিকারী মুনীন্দ্র শইকীয়ায় ছাত্রজনক হত্যা করার অভিযোগ তুলিছে অভিভাবক আর রাইজে। আনহাতে মুনীন্দ্র শইকীয়ার পক্ষত ওলাই আহিছে আন একাংশ লোক। নগাঁর নবরূপ জাতীয় বিদ্যালয়ত উত্তপ্ত পরিস্থিতি, ছাত্রর রহস্যজনক মৃত্যু কেন্দ্র করে উত্তাল প্রতিবাদ, অনুশাসনের নামত ছাত্রক হত্যার অভিযোগ অভিভাবকর, ক্ষোভিত রাইজে ঘেরাও করলে বিদ্যালয়, স্বত্বাধিকারী মুনীন্দ্র শইকীয়াক গ্রেপ্তারের দাবিত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে রাইজে। প্রতিবাদের পিছতে ঘটনাস্থলীত উপস্থিত হয় আরক্ষী আর ফরেন্সিকর দল, কিন্তু রহস্যজনকভাবে বিদ্যালয় বন্ধ করে রাখিছে কর্তৃপক্ষ। বিদ্যালয়ের তলা ভাঙিহে তদন্ত আরম্ভ করেছে নগাঁও আরক্ষী। এতালেক উদ্ধার হওয়া নাই মৃত ছাত্রজনের স্কুল ব্যাগ আর জোতা। আরক্ষীর হেমাহির বিদ্যালয় কর্তৃপক্ষ প্রমাণ নষ্ট করার সন্দেহ পরিয়াল আর রাইজর। আমার ওসরলে শরণাগত যাব লাগিছিলে, লাস্টো হর মানে আমার ঘর পৌঁছাব লাগিছিলে, তেও হেখিনি কাম নকৰিলে আৰু এতিয়া তেও পলাই আছে। কিয় পলাই আছে নিশ্চয় তেও দুখী হব লাগিব। প্রিন্সিপাল রুমত লক কৰি থোৱা আছে, এতিয়া ইনভেস্টিগেশন হলে পুলিশৰ কাস্টডিত তেও বেগটো লৈ গৈ আমাক পিছত সঞ্জাই দিব। শনিবারে নগাঁৱৰ নবৰূপ জাতীয় বিদ্যালয়ত চিপলো অৱস্থাত উদ্ধাৰ হৈছিল এজন ছাত্রৰ মৃতদেহ। বিদ্যালয়ের স্বত্বাধিকারী মুনীন্দ্র শইকীয়ায় চরম অত্যাচার চলাই ছাত্রজনক হত্যা করার অভিযোগ তুলিছে অভিভাবকর লগতে রাইজে। অভিযোগ অনুসরি ঘটনার দিনা শ্রেণীকোঠারপর চকিদারর হতুয়ায় মতাই নি মুনীন্দ্র শইকীয়ায় বন্ধ কোঠাত চলাইছিল চরম অত্যাচার। সর গুড় শুধাই মুমূর্ষ অবস্থাত বিদ্যালয়ের গেটত দুঘণ্টা ধরে আঁঠু কড়াই থাকছিল ছাত্রজনক, আর তার পিছতে ছাদর উপরলে নি পুনের অত্যাচার চলাইছিল, আর তার পিছতে বিদ্যালয়তে চিপলো অবস্থাত উদ্ধার হয়েছিল ছাত্রজনের মৃতদেহ। ছাত্রজনে আত্মহত্যা করা বলে পরিয়ালর লোকক অবগত করেছিল স্বত্বাধিকারিয়ে। তখন ইয়াত কোনো দায়িত্বই নাই, তখন ইয়ার স্বত্বাধিকার হয় যে তেও নি পেলায় তেনে ধরনের তস্যার কেউ করব পারিলে, গতি তেও বর্তমান আমি গম পড়া মতে গৃহত নাই, নির্দিষ্ট একটা বেগত রুমত ব্যাগটো আছে বলে কৈছে, সেই রুমর তদন্ত করব। স্কুলের কর্তৃপক্ষ সবতে তো গেট দিব না, অন্তত তলত এনেকা একটা মানে গেট দিয়ক যত নাকি লোক উপরলে যাবলে সুবিধাটা নেপায়, নোপার কারণে আজি এই অবস্থা হল নয়, গতি সেই ব্যবস্থা আগতে করে রাখব লাগিছিল, কিন্তু নকরার বিনিময়ত আজি আমি লড়াটো হেরাবলগিয়া হল। এই ঘটনায় দুদিন অতিক্রম করার পিছতো কোনো ব্যবস্থা গ্রহণ করা নাছিল আরক্ষীয়ে। সোমবার রাইজর প্রতিবাদর পিছত ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে আরম্ভ করেছে তদন্ত। আরক্ষীর উচিত তদন্তর পিছতে পোহরলে আহিব এয়া হত্যা নে আত্মহত্যা। এই পর্যন্ত পলাতক অবস্থাত আছে বিদ্যালয়খনের স্বত্বাধিকারী মুনীন্দ্র শইকীয়া। শইকীয়াক শীঘ্রে গ্রেপ্তার করবলে দাবি জানাইছে স্থানীয় রাইজে। ইফালে মুনীন্দ্র শইকীয়ার সমর্থনত ওলাই আহিল একাংশ ছাত্র ছাত্রী আর অভিভাবক। শইকীয়ায় এনে কাম করব নয় বলে মন্তব্য করলে সকলে। এখন ভাল বিদ্যালয় আমি ভালর দিনত খুব ভাল ধরনেই করছো, আজি একটা সামান্য একটা দুর্ঘটনা হল, আজি একটা সামান্য একটা দুর্ঘটনা হল যার কারণে আমার বিদ্যালয়খনের সর্বোচ্চ বেয়া হয়ে যাব নাকি, তেখেতক আপনাদের সকলে জানে কিমান মরমিয়াল অন্তরের মানুষ। দেউতাকে যে একটা সাক্ষাৎকার দিয়েছে নিউজ 18 নে কত নজানো যে মারি 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 পেলেছে, এজন টিচারে একটা স্টুডেন্টক মারি 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 পেলাব পায় নাকি, দেউতাক ঘটালে এই কেউ ইমান মিছা কথা কৈছে। মুনীন্দ্র স্যার তেনা কাম করব না, ভগবান মুনীন্দ্র স্যার ওপর মিছা অভিযোগ আনিছে, আর স্যার নিচিনা এজন ব্যক্তি পাবলে আমার সৌভাগ্য। দুই পক্ষের অভিযোগ প্রতি অভিযোগ যিয়ে না থাকক কিয় উপযুক্ত আর নিরপেক্ষ তদন্তহে পোহরলে আনিব ছাত্রজনের মৃত্যুর প্রকৃত সত্য। সংবাদ মাধ্যমলে এটাও আমি একটা অনুরোধ জানাইছো আর দাবিয়ে হব, এই সাগে প্রতিটা ঘটনার একটা নির্ভীক নিরপেক্ষ বিশ্লেষণ হব লাগে। দোষী সে কব যে একটা লড়া হেরত একটা ভ্রম হব, এটা যে এই কর্মকাণ্ড যে স্যার দোষী হব নয়, আমার স্যার আমি মহান ব্যক্তি পাবলে নাই। নগাঁর পর নীলোৎপল বরার রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।
আর কার্বি যুব মহোৎসবর আজি তৃতীয় দিন। তৃতীয় দিনা কার্বি পরম্পরাগত খেল ধেমালি অনুষ্ঠিত হয়। কম খরচতে হেলিকপ্টার উঠার আনন্দ লৈছে মহোৎসবত অংশ লওয়া লোকসকলে। প্রাইম টাইম 18-ৰ পৰা বিদায় লোৱাৰ পূৰ্বে আগবঢ়াই থৈ গৈছো এই প্ৰতিবেদন। ৪৪ সংখ্যক কার্বি যুব মহোৎসবর তৃতীয় দিন লোকে লোকারণ্য হৈছে তারা লাংসু সাংস্কৃতিক প্রকল্প। পাঁচদিনিয়া মহোৎসবর তৃতীয় দিনা তারা লাংসুত অনুষ্ঠিত পরম্পরাগত খেল ধেমালি। রংকেট, চেংপি, কামারংপা, হাতসাকেকান, রিটং সিংডি, নিমসু কিরুং, সংসিংনাং আর হাম্বি কাপাথু হল মহোৎসবর উল্লেখনীয় খেল। আন্তরিক শুভেচ্ছা থাকিল যাতে সকলোই এই যুব মহোৎসবলৈ আহি যাতে নিজের যি স্কিল যাতে তেওঁলোকে দেখাও পাৰিব, নিজের সাংস্কৃতিক যাতে দেখাও পাৰিব তাৰবাবে মই কামনা ৰাখিলোঁ। ৪৪ সংখ্যক কার্বি মহোৎসবৰ মূল আকর্ষণ হল কম খরচত হেলিকপ্টারত উঠার সুবিধা। প্রথমবারলৈ কার্বি স্বায়ত্তশাসিত পরিষদে এবার দুখন স্থায়ী হেলিপ্যাড নির্মাণ করে রাইজক দিছে কম খরচত উঠার সুবিধা। তো পার পার্সন পার হেড 3000 লৈ আছো আমি, আর এটা 10 মিনিটস রাইড হব। মানুষ রেসপন্স বহুত ভাল, নন স্টপ চলি আছে। আমি এটা সেকেন্ড রিফিউলিং হয় 10 বজে উড়ার পিছত। এটা ভাবি লোক আপনি সেকেন্ড রিফিউলিং হলে কিমান উড়িল আজি। বোকাজানের 6টা পরিষদীয় সমষ্টির দলক অভিনন্দন জানায় স্থানীয় বিধায়ক ডক্টর নুমল মমিনে। কার্বি আংলংর তারা লাংস এতিয়া যুবক যুবতীর বাবে উৎসবমুখর পরিবেশ আর যুবক যুবতীর বাবে এটো ভূস্বর্গ কার্বি আংলংর পরিণত হয়েছে। আগন্তুক দিনত মই ভাবো এই কার্বি ইউথ ফেস্টিভ্যালে একটা ট্যুরিজম দিকট, যেটো ট্যুরিজম দিকট অসমর তথা ভারতবর্ষর কেউ দিকরপরা টুরিস্ট অ্যাট্রাকশন হব। যুব মহোৎসবর শেষর দিন দুটাত প্রায় 2 লাখ মান লোকর সমাগম হব বলে আশা প্রকাশ করেছে আয়োজক কার্বি কালচারেল সোসাইটি আর কার্বি স্বায়ত্তশাসিত পরিষদে। কার্বি আংলংর বিপুল বর্মন রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।